শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনা। লাইনচ্যুত ট্রেনের পেছনে তিনটি কামরা। নিজ বাড়ি রাঙ্গাপানি স্টেশনের মাঝে দুর্ঘটনা, মৃত্যু পাঁচ জনের, জখম প্রায় তিরিশের বেশি। বৃষ্টি ধাক্কা খাচ্ছে উদ্ধার কাজ। কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনায় এক স্যান্ডেল উদ্বেগ প্রকাশ। মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনায় খবর পেলাম। জেলা শাসক, এসপি, অ্যাম্বুলেন্স, পুলিশ প্রশাসনের সকলকে যেতে নির্দেশ দিয়েছি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। এবার ব্যারাকপুরের রেস্তোরাঁ ব্যবসায়ী তাপস ভকতের কাছে হুমকি, ফোনের কথোপকথনে সেই বিহার যোগ। দুবার ফোন করা হলে ওপারে গিয়ে নাম বলা হয়নি আতঙ্কিত ব্যবসায়ী। বেলঘরিয়ার ব্যবসায়ী অজয় মণ্ডলের ওপর গুলিকাণ্ডে ঘটনায় উদ্ধার বাইক। বেলঘরিয়া থানায় পুলিশের তৎপরতায় উদ্ধার বাইক, তবে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বেলঘরিয়া গুলিকাণ্ডের চাঞ্চল্যকর অভিযোগ ব্যবসায়ী অজয় মণ্ডলে। থানায় বসে থাকাকালীনই ফোন এসেছে, প্রাণে মেরে দেওয়ার হুমকি এসেছে, অনুমান জেলবন্দী সুবোধ সিং এর দিকেই। রাজ্যে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বিজেপি কেন্দ্রের চার সদস্যের প্রতিনিধি দল মাহেশ্বরী ভবনে থাকা বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করলেন। আজ ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহার সফর। রানীগঞ্জে সোনার দোকানের ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও এক ধৃতের নাম নাগেন্দ্র যাদব। বিহারের সারন জেলার মোবারকপুর থেকে গ্রেপ্তার, ঘটনায় গ্রেপ্তার চার। আমিও তো দীর্ঘদিন ধরেই রাজনীতি করছি, মার খাচ্ছি, তবুও রাজনীতি করছি। অবশেষে নিরাপত্তা ভেঙে ভোট পরবর্তী হিংসা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন দিলীপ ঘোষ। বৃষ্টি বিপর্যয়ে উত্তর সিকিমের লাচুংয়ে আটকে হাজার খানেক পর্যটক। প্রবল বৃষ্টিতে একাধিক জায়গায় ধস, আটকে যাওয়া পর্যটকদের বায়ুসেনার সাহায্যে উদ্ধার কাজ শুরু। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে চলবে তাপপ্রবাহ। দুপুরের পর থেকে বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস। রাজ্য জুড়ে পালিত ঈদ। রেড রোড সহ জেলার একাধিক জায়গায় মুসলমান ধর্মাবলম্বীদের অনুষ্ঠান ঈদ। মোতায়েন পুলিশ রয়েছে কড়া নজরদারি।